আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ 2019-20 ব্যাচের যারা আছেন, এই ভিডিওটা একমাত্র তাদের জন্য। 2019-20 ব্যাচের ডিগ্রি যারা আছেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কীভাবে আপডেট, একটা নোটিশ আসছে ফর্ম ফিলাপের, যারা এখনও ফর্ম ফিলাপ করেন নাই ডিগ্রিতে তাদের জন্য। যাই হোক, আপনারা প্রথমে যে কাজটা করবেন, এই একটা ওয়েবসাইট আছে nu.ac.bd, যেটা গাজীপুর ডিগ্রির যে অফিসিয়াল বোর্ড আছে সেটা হচ্ছে তাদের, আর এই ওয়েবসাইটটা তাদের। এই ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করেছে। যাই হোক, ওয়েবসাইটে আমি চলে আসছি। এখান থেকে নোটিশটা আমি পিডিএফ ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমি যেটা আপনাকে পড়ে শোনাই, তারপরে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কয় টাকা লাগবে। ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ 2020 ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চিত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বিদায়, যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড নিশ্চিত, সোনালী সেবা ও ফি বিবরণী ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ। অনলাইনে ফর্ম ফিলাপের শুরু হয়েছে 14/11/2021 থেকে এবং শেষ হবে 2/12/2021, অর্থাৎ সময় বৃদ্ধি করা হয়েছে। আর শিক্ষার্থীদের ডাটা নিশ্চিত তারিখ 4/12/21 থেকে হতে 5/12/21, আর সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার তারিখ 6/12/2021 হতে 7/12/2021। অন্যান্য ফি বাবদ শ শ কলেজ কেন্দ্রে জমা দিতে হবে 12/12/2021। এই ছিল বিজ্ঞপ্তি। এখন দেখবো কীভাবে আপনারা